কুকিং টকিং চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম জানাই। আজকে আমি এই চ্যানেলটা নতুন করেছি, তাই একটা সহজ রেসিপি পটলের আমি দেখাতে চাই, দই পটল। প্রথমে দেখলেন পটলগুলো একটু নুন হলুদ দিয়ে মেখে রেখেছি, এবার কড়াই গরম করে তাতে একটু হোয়াইট অয়েল দিলাম। এখানে যে কোনো হোয়াইট অয়েল দিয়েই তৈরি করে। এবার এই পটলগুলোকে সেই তেলে ছেড়ে একটু নেড়ে চেড়ে, বেশি নাড়তে হবে না, একটু নেড়ে চেড়ে চাপা দিয়ে দিলেই হবে, যাতে পটলটা সেদ্ধ হয় আর ভাজাও হয়। জানেন তো আজকালকার দিনের ছেলেমেয়েরা পটলকেও খেতে চায় না, তাই পটলের বিভিন্ন ধরনের রেসিপি, বিভিন্ন ধরনের উল্টো পাল্টে রেসিপি করার চেষ্টা করছি। আমার ছেলে তো একদমই পটল খেতে চায় না, তাই আজকে প্রচেষ্টা একটা আমার যে যাতে ওকে খাওয়ানো যায় পটলের একটা অন্যরকম রেসিপি করে। পটলটা ভাজা হয়ে গেছে দেখছেন, এবার এটাকে তুলে রাখবো। এবার আলুগুলো কেটে রেখেছিলাম, সেই আলুগুলো ছেড়ে দিলাম কড়ার মধ্যে, তাতে নুন হলুদ দিয়ে এগুলো একটু ঢাকা দিয়ে রাখবো, যাতে ভাজাও হয় আর সেদ্ধ হয়। এদিকে আমি গ্রেভি বানানোর জন্য দু চামচ দই নিলাম, তাতে আমি বাড়িতে রোস্ট করে ভেজে রেখেছিলাম এই জিরে গুঁড়ো, সেই জিরে গুঁড়ো, রোস্ট করা ধনে গুঁড়ো আর একটু কালারফুল করার জন্য হলুদ আর কাশ্মীরি মির্চ, এইগুলো একটু ভালো করে মেখে নেব। দেখা যাক আজকের এই দই পটল কেমন লাগে, আপনারাও পারলে করবেন বাড়িতে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে ফোড়ন দেবো, একটু জিরে ফোড়ন দেবো, একটু তেলটা গরম হতে দিতে হবে। জিরে ফোড়ন দিয়ে তাতে তেজপাতা আর শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দেবো। তো শুকনো লঙ্কাটা গোটা দিলেই ভালো, না হলে কেটে দিলে প্রচুর ঝাল বেরিয়ে যায়। আর এই যে তেজপাতাগুলো এত পরিষ্কার দেখছেন না, এটা কিন্তু একটা গাছ থেকে তুলে এনেছিলাম তাই এত পরিষ্কার লাগছে, না হলে তো কেনা তেজপাতাগুলো প্রচণ্ড নোংরা থাকে, সে ধুয়ে মুছে আবার দিতে হয়। যাই হোক, আমি এটা একটা সামনে গাছ ছিল আমাদের পাশাপাশি একটা গাছ ছিল, সেই গাছ থেকেই পেরে তেজপাতাগুলো শুকিয়ে নিই। তো এখন দেখা যাক, এর যতক্ষণ না গন্ধ উঠছে, একটু সুন্দর গন্ধ উঠছে ফোড়নের, ততক্ষণ একটু ওয়েট করতে হবে। আস্তে আস্তে গন্ধটা উঠছে, আমিও রেডি হচ্ছি আলুগুলো যাতে এতে ঢালা যায়। প্রথমে আলুর আগে অবশ্য পেস্টটাই ঢালতে হবে, সেই জন্য তার আগে একটু আদা ঢেলে দিয়ে দিলাম, বাটা আদা। আদাটা একটু নেড়ে চেড়ে নেব, বেশি ভাজবো না, নাহলে আদার টেস্ট চলে যাবে। এইবার আমার দেখতেই পাচ্ছেন পেস্টটা তৈরি করে রেখেছি পাশে, এবার পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়ে ওই পেস্টে একটু বাটিতে একটু জল দিয়ে ওই জলটা রেখে দেবো, ওটাও আমার কাজে লাগবে পরে গ্রেভিটা বানানোর জন্য। দেখেছেন তো দইটা দেওয়ার জন্য তেলটা কীরকম আলাদা ছেড়ে গেল। আমি কিন্তু বলে রাখছি এখানে টমেটো ইউজ করব না, কারণ দইয়ের সাথে টমেটো দিলে তরকারিটা একটু টকটকে বেশি হয়ে যায়, যেটা ভালো লাগে না। এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম, নেড়ে চেড়ে এবার পটলটাও দিয়ে দেবো, দিয়ে জলও দিয়ে দিলাম। এবার একটু চিনি দেবো, নিরামিষি তরকারি তাই একটু চিনি দিয়ে মিষ্টি মিষ্টি করলে ভালো লাগবে। দু তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এটাকে একটু ঢাকা চাপা দিয়ে জাস্ট, ও তার আগে বলতে ভুলে গেছি, এই দেখুন এটা কী দিচ্ছি, এটা হলো কসুরি মেথি, যা এই দই পটলের টেস্টটাকে আরও সুন্দর করে দেবে।
দেখুন কেমন লাগে, আপনারাও বাড়িতে করে দেখবেন, বাচ্চারা খেয়ে খুব খুশি হবে। বাচ্চা কেন, আজকালকার ছেলে মেয়ে সব তো পিৎজা বার্গার খেয়ে খেয়ে এমন অবস্থা যে পটল খেতে চায় না। এখন দেখুন ঢাকা ঝাপা দিয়ে খুলতে দেখুন এর কালারটা কীরকম এসেছে, খুব সুন্দর একটা কালার এসেছে, আর খুব সুন্দর একটা স্মেলও এসেছে কাশ্মীরি মির্চ আর ওই কসুরি মেথির, খুব সুন্দর একটা গন্ধ আসছে। ব্যাস আমার হয়ে গেল আজকের দই পটল। এটা এবার ভাত বা রুটি যে কোনো জিনিসের সাথে আপনারা পরিবেশন করতে পারবেন। এবার আমি এটাকে গ্যাস অফ করে ঢাকা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিলাম। নমস্কার।